ওয়েলকাম টু বকখালি। আমি এখন দাঁড়িয়ে আছি বকখালি সি বিচে। তো দেখতে পাচ্ছেন পিছনে আমাদের রয়েছে সমুদ্র সৈকত, আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক সমুদ্র সৈকতের ধারে। নির্ধারিত সময় থেকে দু মিনিট লেট করে আমার ওয়েলকাম টু বকখালি। আমি এখন দাঁড়িয়ে আছি বকখালি সি বিচে। তো দেখতে পাচ্ছেন পিছনে আমাদের রয়েছে সমুদ্র সৈকত, আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক সমুদ্র সৈকতের ধারে। দারুণ লাগছে, অনেকদিন পরে আসলাম সৈকতে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে বকখালি যাব, ও ভুলে তো গেলাম, ইন্ট্রোটা দেওয়া হলো না। তো তো কি বাঙালি, ভালো তো, ভালো তো থাকতে হবে, কারণ তোমরা আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার, এবং আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবাররা কোনো সময় খারাপ থাকে না। খারাপ থাকলেও হাতে মাত্র দুটো দিন সময় নিয়ে চলে আসে এই বকখালি, এবং কীভাবে আসবে তোমাকে ভাবছো। থাম্বনেল ও টাইটেল দেখে বুঝেই গেছো যে হাওড়া থেকে বকখালি তোমরা কম খরচে কীভাবে আসবে, সেই নিয়ে আজকে ভিডিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে একটু দেখে নেই বকখালি সি বিচটা কেমন, এবং পরপর ভিডিও আসবে, আপনারা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলো বিশ্বনাথ ভাট, লেটস স্টার্ট। ঘড়িতে বাজে এখন 10:26, আর আমরা যথাসময়ে হাবড়া স্টেশনে উপস্থিত হয়ে গেছে। আমাদের ট্রেন 11:12। রাত্রেবেলা হাবড়া স্টেশনটা অনেকটাই খালি লাগছে, যেহেতু আর মাত্র 3টে ট্রেন রয়েছে হাবড়া স্টেশন থেকে বারাসাত ও শিয়ালদার উদ্দেশ্যে। বারাসাতের উদ্দেশ্যে 2টি রয়েছে, এবং শিয়ালদার উদ্দেশ্যে রয়েছে 1টি, যেটা বনগাঁ হয়ে আসবে হাওড়া থেকে 11:12 ছাড়বে। এখন রাত 11:00, আর আমি আছি এখন হাওড়া স্টেশনে। এখন আমরা হাওড়া স্টেশনে এসেছি অনেক সময় আগে, আপনার ভিডিওতে দেখেছেন। তো আমাদের ট্রেন 11:12, আমরা এখন হাওড়া স্টেশনে অপেক্ষা করছি কখন আমাদের ট্রেন আসে। তো ভিডিওটি দেখুন, আশা করি সকলের ভালো লাগবে। তো চলো ট্রেনের অপেক্ষা করা যাক, কখন দেখি ট্রেন আসে। ঘুরতে বাজে এখন 12:35, নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে আমাদের বনগাঁ শিয়ালদা লোকাল, শিয়ালদা 11 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে, সামনে রয়েছে। তো চলো নেমে দেখি, রাতে আবার তোলে থাকি, তারপরে আবার দেখা হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন। এই বনগাঁ লোকালে বলেই আমরা এখন হাবড়া থেকে শিয়ালদা এলাম। এরপর আমরা শিয়ালদা স্টেশনে কিছু সময় কাটাবো, কারণ আমাদের ট্রেন রয়েছে 4:00 সময়, এবং সেই সময় পর্যন্ত আমরা এই
শিয়ালদা স্টেশনে আমাদের রাত কাটাতে হবে। এটা শিয়ালদার মেন লাইনের শাখা, মানে যেখান থেকে আমাদের বনগাঁ কিংবা কৃষ্ণনগর সাইডে কিংবা হাসনাবাদ সাইডে ট্রেনগুলো ছাড়ে, এবং তার দক্ষিণ সাইডের থেকে তার দক্ষিণ সাইড থেকে শিয়ালদা দক্ষিণের ট্রেনগুলো ছাড়ে। আমরা এখন যাচ্ছি সেই দিকে, মানে শিয়ালদা দক্ষিণের উদ্দেশ্যে। এই যে পুরো করিডোর ফাঁকা, এখানে অনেক লোককে থাকতে দিত, এখন পুরো নো এন্ট্রি, মানে থাকতে দেয় না প্রায় বললে চলে। আর এইদিকে রয়েছে দক্ষিণ শাখা, এইদিকেও নো এন্ট্রি প্রায়। আর টিকিট কাউন্টারগুলো তিনটের সময় খুলবে, এখন নো এন্ট্রি। ঘড়িতে দেখুন ভোর তিন, তখনই শিয়ালদার দক্ষিণ শাখার বোর্ডে দিয়ে দিল নামখানা লোকালের প্ল্যাটফর্ম নাম্বার এবং টাইম, এবং আমরা তাড়াতাড়ি শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্যে টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য মাত্র 25 টাকা। ঘড়িতে বাজে ভোর তিনটে আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদার দক্ষিণ শাখায়। আমার পিছনে নামখানা লোকাল দাঁড়িয়ে আছে, এটি 4টার সময় ছাড়বে, মানে ভোর 4টে। আপনারা যদি নামখানা স্টেশনে যেতে চান, মানে যদি বকখালি যেতে চান, তাহলে আপনারা ভোর 4টে ট্রেনে ধরতে পারেন। এছাড়াও এখানে ট্রেনের শিডিউল দেখা দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরেও 5টা 12 এবং 7টা 14 ট্রেনটা আপনারা ধরতে পারেন। সেক্ষেত্রে আপনারা যারা বনগাঁ থেকে কিংবা হাওড়া থেকে আসবেন, তারা অবশ্যই দিনের লাস্ট ট্রেনটা ধরবেন, রাত্রিবেলা এসে স্টেশনে থাকবেন একটু কষ্ট করে, এবং এই যে 4টে ট্রেনটা আপনারা ধরতে পারেন। এছাড়া আপনারা দিনের ফার্স্ট ট্রেনটা এসে, মানে যেটা স্টেশনে পৌঁছাবে ওই 5টার কাছাকাছি কিংবা 5টার কিছু সময় আগে, তো সেই ট্রেনটা করে আপনারা যেতে পারেন। সেটা 5টা 12 ছাড়বে নামখানা লোকাল। এই প্ল্যাটফর্মটাকে কিন্তু ট্রেন কখন ছাড়ে, ট্রেনের শিডিউল ধরা হচ্ছে 4টার সময় ছাড়বে, তো এখনও 1 ঘন্টা বাকি, তো ওয়েট করা ছাড়া কিছু করার নেই। তো চলো ওয়েট করা যাক, আর এখন একটু হেঁটে হেঁটে ঘুরে নিচ্ছি স্টেশনটা। দক্ষিণ শাখা আমি ফার্স্ট টাইম আসলাম দক্ষিণ শাখার দিকে, তো চলো দেখা হচ্ছে তো কি ট্রেন কখন ছাড়ে। নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেট করে আমাদের শিয়ালদা স্টেশন থেকে নামখানার লোকাল রওনা দিল নামখানার উদ্দেশ্যে। এখন 5টা 34 আর আমি আছি এখন লক্ষ্মীকান্তপুর স্টেশনে দাঁড়িয়ে। তো আমরা যেই ট্রেনে আসলাম সেই ট্রেন হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপে এই লক্ষ্মীকান্তপুর পর্যন্তই দেখায়, কিন্তু সেটাই আসলে নামখানা স্টেশন পর্যন্ত যাই। সেই একই ট্রেন লক্ষ্মীকান্তপুর 20 মিনিট স্টপেজ দিয়ে সেটি আবার নামখানার উদ্দেশ্যে রওনা দেয়।
ঘড়িতে বাজে এখন সকাল 7টা। শিয়ালদা নামখানা লোকাল সঠিক সময়ে আমাদের নামখানা স্টেশনে পৌঁছে দিয়েছে। এবার আমরা যাব নামখানার যে রোড আছে সেই রোডের ধারে, সেই নামখানা বাজারে। কিন্তু আপনারা স্টেশন চত্বরে অনেক টোটো অটো পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা টোটো অটো ভাড়া করে আপনারা এই বকখালি আসতে পারেন। এছাড়াও আপনারা যেই নামখানার রোড রয়েছে সেই রোড থেকেও আপনারা বাসে এই বকখালির উদ্দেশ্যে আসতে পারেন। তার জন্য আপনাদের এই পথ দিয়ে মানে স্টেশন থেকে বাইরে বেরিয়েই সোজা চলে আসতে হবে এই নামখানার রোডের কাছে, যেখান থেকে আপনারা বাস ধরবেন কিংবা ম্যাজিক অথবা অটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন বকখালির উদ্দেশ্যে। আমরা এখন নামখানায় বসে আছি বাসের মধ্যে। এই বাস করেই আমরা যাব বকখালি পর্যন্ত। বাসের মূল্য মাত্র 28 টাকা, মানে আমরা নামখানা থেকে বকখালি আসবো মাত্র 28 টাকায়। তো চলো যাওয়া যাক বকখালির উদ্দেশ্যে। চলে এসেছি কিন্তু রুম বুক করা হয়নি এখনো। এখন আমরা রুম বুক করবো। এই যে আমাদের ম্যানেজার আছে, ম্যানেজার রুম বুক করবে। ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছিল রুম বুক করার জন্য, কিন্তু ম্যানেজার রুম বুক করেনি। এখন আমরা বকখালি চলে এসেছি, সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। কিন্তু সপ্তাহ হবে, তার আগে আমাদের রুমটা দেখার দরকার, কোথায় আমরা রুমটা নেই। তো চলো দেখা যাক কোথায় রুম নেই, এবং সেই হোটেলের সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। ভিডিওটি দেখুন, আসলে সকালে ভালো লাগবে। তো অনেক ঘোরাঘুরির পরে একটা হোটেল পেয়েছি। হোটেলের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এখানে আমরা দুটো রুম নিয়েছি, একটা ডবল বেডের রুম আর একটা সিঙ্গেল বেডের রুম। ডবল বেডের রুমটা আমাদের কাছে ভাড়া পড়েছে 800 টাকা, এবং সিঙ্গেল বেডের রুমটা ভাড়া পড়েছে 500 টাকা। তো চলো রুমগুলোকে দেখে নেওয়া যাক, মানে কি রুম ট্যুরটা হয়ে যাক। তো এটা হলো রুমের ব্যালকনি, সুন্দর একটা ব্যালকনি রয়েছে, এবং তার সামনে প্লে গ্রাউন্ড রয়েছে একটা। আর এটা হচ্ছে দুটো বেড, এবং পাশে টয়লেট আছে। এবং চলো সিঙ্গেল রুমটা দেখে আসা যাক। বেডের রুম, এই যে একটা বেড আর রুমটা, এই যে এটা হলো সিঙ্গেল বেডের রুম, এই যে একটা বেড আর এই যে রুম। রুম মোটামুটি রুম, এবং এই রুমটার একটা ব্যালকনি সাইড রয়েছে, যে ব্যালকনি রয়েছে কিন্তু এটা সামনে হোটেল আছে। তো চল এবারে বাথরুমটা দেখে আসা যাক, মানে টয়লেটটা।
এই যে কুমোট আমার সাথে বেশি নাইনার আছে একটা উপরে শাওয়ারও আছে মানে মোটামুটি সবই আছে রুমে তো আপনারা দেখলেন হোটেলটা কেমন আছে সকালে ভালো লেগেছে আপনারা এখানে রুম বুক করতে পারেন খুব কম খরচে মানে আমরা বকখালিতে এসে কতগুলি রুম দেখলাম তার মধ্যে একটি আমাদের সবথেকে কম এবং বাজেটের মধ্যে মনে হলো এবং অবশ্যই এখানে ফ্যামিলি নিয়ে থাকার জন্য ফ্যামিলি ছাড়া এখানে নো এন্ট্রি আর হোটেলের যাবতীয় তথ্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর চ্যানেলে আপনি ওখান থেকে চেক করে আসতে পারেন আমার অন্যান্য ভিডিওগুলোতে আমি সমুদ্র সৈকতটা দেখাবো এই ভিডিওটা আমি বেশি বড় করলাম না কারণ ভিডিওটি এমনি অনেক বড় হয়ে গেছে আর আপনারা ভিডিওতে দেখে নিয়েছেন যে আপনারা কম খরচে হাবড়া থেকে বকখালি কীভাবে আসবেন কিন্তু আপনাদের খরচটা কত হলো জানেন হাবড়া থেকে শিয়ালদা 10 টাকা তারপরে শিয়ালদা থেকে নামখানা 25 টাকা এবং নামখানা থেকে বকখালি মাত্র 28 টাকা মানে সব মিলিয়ে আপনার খরচা হবে মাত্র 63 টাকায় মাত্র 63 টাকায় আপনি বকখালি থেকে সরি মাত্র 63 টাকায় আপনি হাবড়া থেকে বকখালি চলে আসতে পারেন এই সুন্দর সি বিচে পুরো নির্জন সি বিচ এবং আপনারা রুমটাও দেখিয়ে নিয়েছেন আপনারা কোন রুমে থাকতে পারেন খুব কম খরচে এখানে একটি রুম আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটি অল করে দেবেন এমনই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিও মানে কি বকখালি যে আপনারা সাইট সিন করবেন কি কি সেই নিয়ে একটা ভিডিও তো চলো দেখে নেই সেই ভিডিওটা ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো স্টোরি নিয়ে সেই সময় মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন May that be.